টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। জানো কি ভাবছেন, হঠাৎ কেন রাস্তায় না ছোট্ট একটা পাবলিক রিভিউ করতে? এখন দর্শকদের মতে কোন নায়ক একটু হলেও টলিউডের বেমানান, মানে যে নাচ গান অভিনয় সব দিক দিয়েও পারফেক্ট হয়েও কোথাও যেন তার খামতি থেকে যাচ্ছে, ঠিক সেরকম একজন নায়কের খোঁজে, মানে দর্শকদের মতে সেই নায়কটা ঠিক কে, সেই খোঁজেই আমরা বেরিয়ে পড়েছি আজকে রাস্তায়। না আজকে আমার সাথে না, আজকে সরাসরি কথা হবে দর্শকদের সাথে। ওকে, আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে একটা দাদাকে। দাদার থেকে জিজ্ঞেস করে নিই যে এই মুহূর্তে টলিউডে তার মতে কোন নায়ক একটু হলেও বেমানার, মানে কোন নায়ক তার পুরোটা বেস্ট দিয়ে অভিনয় করতে পারে না, তোমার মতে সেরকম একজন নায়কের নাম যদি বলো। অবভিয়াসলি দেব। কেন দেব? কেন দেব তো কবির ককপিট চ্যাম্প পুরো ফাটিয়ে দিয়েছে, তারপরেও কেন দেব? তাহলে জিতের আগে কাউকে বাঁচাতে পারছি না, জিতের আগে কাউকে বাঁচাতে পারছি না। কোন হিরো টলিউডে একেবারে বেমানান, মানে হিরো না হলেও কাজ চলে যেত? আমি এটা জানি না, বলতে পারছি না, দেখা হয় না। টলিউডের বেমানার নায়ক কাকে বলবো? হিরণ সোহম। হিরণ সোহম? জোরে একটু জোরে। হিরণ সোহম। হিরণ সোহম। কেন সোহম? কেন সোহম কিন্তু এখন আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। কেন? আমার পার্সোনালি ভালো লাগে না। টলিউডের সব অভিনেতা কিংবা অভিনেত্রীরাই সবার বেস্ট আদার, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হয়, মানে তোমার কি এরকম মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে যে কোন কোন নায়ক নিজের বেস্টটা দিতে পারছে না, তো সেরকম একজন নায়কের নাম যদি বলো? আমার মনে হয় অঙ্কুশের আর একটু মানে অ্যাক্টিংটা আর একটু যদি ডেভেলপ করে নিজের, তাহলে ও যেহেতু অন্যান্য স্কিলগুলো ওর আছে, তাহলে ওর সিনেমাগুলো আরও বেশি বেটার হবে কম্পারেটিভলি। তোমার মতে টলিউডে বেমানার নায়ক কে, মানে যাকে নায়ক হিসাবে দেখলে মানে সে খুব চেষ্টা করে কুল মাচো হওয়ার, বাট কোথাও না কোথাও গিয়ে একটু হলেও খামতি থেকে যায়, সেরকম কোনো নায়ক কি তোমার মনে হয়? অ্যাকচুয়ালি টলিউডে যদি নায়কে বলা যায়, সবাই তো সব ধরনের চেষ্টাটা করে না, মানে আর্টিস্ট বা শিল্পের কোনো ভাব হয় না, শিল্প যে কোনো চরিত্র এক একটা শিল্পী এক এক ধরনের চরিত্রটা আমরা দেখি, একজন কোনো চরিত্র যদি দেখতে যান, মানে একটা চরিত্র আমি যে ক্যারেক্টার কোনো পরিচালকরা যখন ক্যারেক্টার বোঝান, তারপরে যখন সেই চরিত্রগুলো যখন আমরা সিনেমার পর্দায় দেখি, আমাদের দর্শকের মনে হয় যে এই জায়গাটা না করে এখানটা যদি এমনি আবির দা করতো, এই জায়গাটা যদি এ করতো, সেটা বড়ো কথা নয়। যে যার রিপ্রেজেন্টেশন চরিত্রগুলো সে তার ভঙ্গিতে আঁকে, একটা ক্যানভাস, ক্যানভাসের মধ্যে শিল্পী যেরকম খুশি সেরকম পেন্ট করে। তোমার মতে কে টলিউডে একটু হলেও নায়ক হিসাবে বেমানান? বেমানান মানে ও যেরকম বললো যে সবাই নিজের মতো নিজের 100% দেওয়ার চেষ্টা করে, তো কিছুটা হয়তো সবাই যেহেতু ওয়ার্ল্ডে পারফেক্ট বলে কোনো কথা নেই, হয়তো সেই পারফেকশনটাকে আমাদের চোখে লাগে, সেটা সবার মধ্যে কিছু না ইনপারফেকশন। নাম বলতে চাও না সেরকমভাবে ইন্ডিভিজুয়ালি কাউকে বলতে। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।